ইলিশ কত করে এটা? কত টাকা ওজন? কত টুকু? 1 কেজি 150 200 গ্রাম। কম কম নাই? কম কয়টি? একটা নিমু 1500 টাকা রাখ। আর কম নাই? আর কম না ভাই, কি দি রুপি ভাই? এই ভাই এটা 1 কেজি 4 গ্রাম। আরো বড় আছে। কোথাকার এটা কত কইছেন? 1500 টাকা রাখা যাবে লাস্ট। ইলিশের দাম তো কমে নাই দেখা যায়, 1800 টাকাতে ব্যস্ত। আমি কি বলি, খাইতে পারি না দেখে দেখেন আইসি বাজারে ইন্ডিয়া দিতেছে না। ইলিশ কত করে? ওজন কতটুকু হবে এটার? 1 কেজি প্লাস। লইটা কত? লইটা 200 টাকা। কম নাই? এই ইলিশ কত করে? 800 টাকা। কেজিতে কয়টা উঠে? কেজিতে তিনটা উঠে। তিনটা? আর এগুলা? এতটুকু তো মাথায় মনে আছে 150 টাকা পচা গন্ডা বালা গন্ডা, তাই না? এটা যদি না জানতাম তাহলে কেমন হইলো। কত করে রুই? কমার্থ কথা, এত সব গ্যারের সব মাছ বাইরে গেল, সব পালাই গেল না? এখন তো মাছ তো ধরা পড়তেছে অনেক, অনেক ধরতে কষ্ট হইতেছে। রশি দিয়ে বাইন্ধা রাখবো। হ্যাঁ, প্রত্যেকটা আগায় ইয়াতে মাথায় পাঙ্গাস 220। এটা কি পোয়া না? এটা কাঠ কি জানি, কোরাল কই করো? এটা কত করে? 3 কেজি প্লাস 500। এটা মানে 2 প্লাস। হ্যাঁ, ইলিশ কত করে? 500 টাকা। এটি এটা ওজন কতটুকু হবে? এটা 700 গ্রাম। আর এগুলো? 900 টাকা। এটা কেজিতে দুইটা কেজি কত? এটা দুইটা। আর এগুলা
কোথাকার মাছ এগুলা? এটা ওজন কতটুকু হবে? এটা 900 আর এটা কেজি 200 গ্রাম কেজি। এটা কত? 14। কম টম কত দেওয়া যাবে? কম নাই কতটুকু ওজন হবে এটার? 1 কেজি 50 গ্রাম, 1 কেজি 1550। ডিম আছে? বেশি নাকি কম? মোটামুটি। আর এটা? 1400 টাকা কেজি। 14? 1400, 850, 900, 1400 টাকা কেজি। রূপচাঁদা কত করে? কম টম দেওয়া যাবে কত? এটা তো 1400 টাকা করে চলে একটা। 300 গ্রাম না, 1 কেজি সাইজের 1400? না না, 1 কেজি 150-200 এরকম। এইমাত্র দেখেই না এই বাজারেই তো, আমি তো এই বাজারেই মনে আছি। এক কেজি এটাকে ডিম হবে বেশি? ছাঁচা ডিম হবে, ছাঁচা ডিম বেশি হবে না। এত বেশি বড় খাওনের ইয়া হয়েছে নাকি, ক্ষমতা হয়েছে নাকি? এখন তাহলে চুরি করতে হইব? চুরি স্যার ধরা খাইছে তো সবাই। অসুবিধা নেই।